এখানে পৌঁছে গেছে। ও আমাদের জন্য আবার কি বিপদ নিয়ে আসবে কাঞ্চন? আমি ঠিকই আন্দাজ করেছিলাম। কাল নাগিনী তোমাদের এখানে আটকে রেখেছে। কারাগার ভাঙলে কোন চাওছে? প্রাণভোমরা নয়, আমার প্রাণের অর্ধেক এখানে রয়েছে বলেই আমি সংকেত পাচ্ছিলাম। তোমরা কি লুকোতে চাইছো বলতো? তোমরা সরবে না আমি সরাবো। রাজমাতা, রাজমাতা, এই সমস্ত কি হচ্ছে? এটা আবার কি হলো? ওই নাগিনী তার সঙ্গে যুবরাজ? অবশেষে যুবরানী হিমাক্ষীর কাছে যোদ্ধাকে আনতে আমি সফল হয়েছি। আমি কি দেখছি? কাকে দেখছি আমি? মৃত্যুর আগে কি আমার ভ্রম হচ্ছে? কে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে? এ তো আমার কুমার, আমার কুমার আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। যুবরাজ আর যুবরানীর দেখা হলো তাহলে? ভাই, আমার ভাই, তার মানে যুবরানী হেমাক্ষী যোদ্ধার দিদি? কালনাগিনী তোমায় এখানে নিয়ে এসেছে। আমি নিজের ভুলে এখানে এসেছি। এর সাহায্যে যে এখানে আছো সেটা আমায় জানাওনি কেন? জানাতে চেয়েছিলাম রাজমাতা, কিন্তু তুমি সাড়া দাওনি। কি ব্যাপার? মোহিনী কি এত ধীর স্থির কোনোদিন তো দেখিনি। এত পরিবর্তন কিসের? কি হলো?
চলো আমার সঙ্গে। চলো মোহিনী। মোহিনী কোথাও যাবে না কামিনী, ও আমার মেয়ে, আমার কাছে থাকবে। এত বড় সাহস, আমার কথা মান্য করো। তোদের একে অপরের জীবন একই সূত্রে জড়িয়ে আছে, তোর প্রাণের সঙ্গে জ্যোৎস্নার প্রাণও জড়িত। জ্যোৎস্নার সঙ্গে একসাথে যন্ত্রণা ভোগ করা আমার অসহ্য লাগছে। জ্যোৎস্না, জ্যোৎস্না লাগেনি তো? শেষ করে দেব, সব শেষ করে দেব, সব ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। এত বড় সাহস, আমায় আঘাত করো। আমাকে তোমরা যেতে দাও, আটকিও না আমায়। এটা কি? উরি বাবা, এটা আবার কি? বাঘু দাদা নেই, বন্ধু নেই, মতিও বন্ধুর খুঁজে বেরিয়েছে, আমি একা। আমাকে ভয় করছে, কি হচ্ছে এসব? মাঝে মাঝে পালিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, আমি বরং পালাই বাবা। তোমার সঙ্গে আমার অনেক কথা বলার ছিল কুমার, কিন্তু আর কোনো কথা বলা হলো না। তার আগে সবকিছু শেষ হয়ে গেল কুমার। ওই কাল লাগিনীর হাত থেকে আমিও রেহাই পেলাম না। কাল লাগিনী আমাকেও শেষ করে দিল। দিদি, দিদি তোমার কিচ্ছু হবে না। দিদি, 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 এটা যুবরাজের কি হলো? যুবরাজ, আপনি আপনি কিছু একটা করুন। কি করবো, কি করবো? রাজকন্যা, কিছু একটা করো, আমার দিদিকে বাঁচাও। কিছু একটা করো রাজকন্যা, কিছু একটা করো। দেখছি কি করা যায়, আপনি শান্ত হন। খবরদার নাগিনী, আমাদের যুবরানীর কাছে তুমি যাবে না। আমি যদি কাছে না যাই তাহলে দেখবো কি করে যুবরানীকে? কি হয়েছে ওনার আমি জানবো কি করে? ওকে যেতে দাও, এটা আমার আদেশ। সর্বনাশ, শরীরের বিভিন্ন অংশে তো সবুজ আভা হয়ে গেছে। যোদ্ধা, যোদ্ধা এটা বিষের প্রভাব, রক্তে বিষ মিশে গেছে, তাও ভয়ঙ্কর বিষ, কাল্লাগিনীর বিষ। রাজকন্যা, কিছু একটা করো, আমার দিদিকে বাঁচাও রাজকন্যা।